আমার বোনের পরীক্ষা চলছে, তো এখন এখানে অপেক্ষা করছি। আছি হাউস বিল্ডিং ফ্লাইওভারের কাছে। এইখানে বড়ই দেখলাম, সিজনের প্রথম বড়ই। পেয়ারা কেজি কত? 24 টাকা। 100 টাকা দিবেন? এই যে দেখুন আমি কোথায় আছি। কেমন দিলি পরীক্ষা? অনেক ভালো। বড়ুর ভর্তা খাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ছোট বোনের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, আর আজকে বোনকে নিয়ে সকাল 6:30 উত্তরায় যাচ্ছি, কারণ তাদের উত্তরায় পরীক্ষার সেন্টার পড়েছে। তো আমার বোন আগে আগে যাচ্ছে বুরখা পরে, কালো বুরখা পরে, কারণ তাদের কলেজের ড্রেস হচ্ছে কালো, এজন্য আমার বোন কালো বুরখাই পরেছে। চারদিকে ঘন কুয়াশা, আর এর মধ্যেই 6:30 আমরা রওনা দিয়েছি, কারণ অনেকটা দূরের রাস্তা পেরোতে হবে, আর রাস্তায় যদি যানজট থাকে তাহলে তো লেট হয়ে যাবে পরীক্ষা বলে। কিন্তু আগেভাগেই আমরা রওনা দিয়েছি। ওই যে ওইখানে সিএনজি দাঁড়িয়ে আছে, এই সিএনজিতে করেই আমরা সরাসরি উত্তরায় চলে যাব। আর এদিকে আব্বা মা চাচাতো বোন আমাদেরকে এগিয়ে দিয়ে গেল। তো এখন দুই বোন যাচ্ছি পরীক্ষার সেন্টারে। তো বন্ধুরা দোয়া করবেন যেন ভালোই ভালোই সেন্টারে গিয়ে পৌঁছাতে পারি। আমাদের বাড়ি থেকে দীর্ঘ 1.5 ঘন্টা পরে রাস্তার যানজট কাটিয়ে অবশেষে আমরা এই যে পৌঁছেছি নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে। এখানে এসেই আমরা শিডিউল দেখছিলাম যে কোন কোন কলেজের সিট এইখানে পড়েছে, তারপর আইডি নাম্বার রুল নাম্বার মিলাচ্ছিলাম যে কত নম্বর কক্ষে তাদের সিট পড়েছে। সত্যি কথা বলতে কি, বোনকে পরীক্ষা দেওয়াতে এনে আমার নিজের পরীক্ষার কথা মনে পড়ে গেছে, যে আমি যখন ইন্টার পরীক্ষা দিয়েছি তখন আমার অনুভূতিটা কেমন ছিল। তো এই যে দেখুন চারদিকে এখনও ঘন কুয়াশা, সাথে কিন্তু বাতাসও বইছে। তো আজকে কিন্তু কড়া শীত পড়েছে, বুঝতে পারিনি যে ঢাকা শহরেও শীত আছে। ভেবেছিলাম আমাদের গ্রাম এলাকায় বুঝি শীত পড়েছে, কিন্তু না, এখন এসে দেখি ঢাকাতেও কিন্তু শীতের প্রকোপটা বেশি আছে। দর্শক বন্ধুরা, আজকে ছোট বোনকে নিয়ে উত্তরায় এসেছি নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে। আমার ছোট বোনের ইন্টার পরীক্ষা চলছে, আর এইখানে ওদের পরীক্ষার সেন্টার পড়েছে। তো আজকে বোনকে নিয়ে আমি এসেছি পরীক্ষার সেন্টারে, আরেকদিন আব্বা আসবে, আরেকদিন ভাই আসবে, এভাবেই একজন একজন করে আসব। তো যাই হোক, এবার ইন্টার পরীক্ষা কিন্তু সীমিত আকারে হচ্ছে, 3 ঘন্টার পরীক্ষা 1.5 ঘন্টায় হবে, আর 100 মার্কের পরীক্ষা 50 মার্কের হবে। তো বন্ধুরা সাথেই থাকুন, বোনের পরীক্ষা শেষ হলে বোনকে নিয়ে তারপর বাড়ি ফিরব। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন। এই যে এটাই হচ্ছে নবাব হাবিবুল্লাহ মডার্ন স্কুল অ্যান্ড কলেজ। এখানেই আমার বোনের সেন্টার পড়েছে, ইন্টার পরীক্ষার সেন্টার। এই যে পুরাটাই হচ্ছে এই কলেজের ক্যাম্পাস। ওই যে ছবিটা দেখা যাচ্ছে, আমার মনে হয় উনি হচ্ছেন নবাব হাবিবুল্লাহ। তারপরে ওই যে এই পাশেও দেখুন একটা ছবি দেখা যাচ্ছে, এই যে উনি কে সেটা জানি না। তো পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখলাম, ভালোই লাগছে, স্কুলের মানে কলেজের পরিবেশটা ভালোই। তো বোনের সাথে পরীক্ষার সেন্টারে এসে এক উচিলায় কলেজটাও দেখে যাওয়া হলো। আসলে আমরা ব্যস্ততার কারণে অনেক সময় অনেক কিছু দেখতে পারি না, ঘুরতে পারি না,
জানতেও পারি না অনেক কিছু সম্পর্কে। তো এখানে এসে কিন্তু ভালো লাগছে, অনেক কিছুই দেখতে পেলাম। তো যারা এই কলেজ থেকে পড়ে গেছে কিংবা এখানে পড়বে, তারাও কিন্তু আমার আজকের ভিডিওর মাধ্যমে স্কুল অ্যান্ড কলেজটা দেখে নিতে পারেন। তো পরীক্ষা চলাকালীন সময়েও যে আমাকে এখানে ঢুকতে দিয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখনও স্টুডেন্ট ভিতরে ঢুকাইনি, তো এই ফাঁকে আমি ঢুকে নিলাম একটু। এই যে এটাই হচ্ছে মেইন গেট এই কলেজের ভিতরে ঢোকার জন্য। কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার্থীদের ভিতরে ঢুকানো হবে, আর এদিকে শিক্ষার্থী এবং অভিভাবকরা সামনে এসে জড়ো হয়েছে। এখানে কয়েকটা কলেজের সিট পড়েছে, উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন কলেজ, তারপর ট্রাস্ট কলেজ, ঢাকা নর্থ সিটি কলেজ, আমিরজান কলেজ, আর হচ্ছে সানরাইজ কলেজ। এই কয়েকটা কলেজের সিট পড়েছে এই নবাব হাবিবুল্লাহ মডার্ন স্কুল অ্যান্ড কলেজের। এই যে এখন একে একে সকল এইচএসসি পরীক্ষার্থীদের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। পরীক্ষা শুরুর এক ঘন্টা আগেই কিন্তু পরীক্ষার্থীদের ভিতরে ঢোকানো হচ্ছে। তো এইবার কিন্তু দুই বছর পরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতবার পরীক্ষা হয়নি, সবাইকে অটোপাস দিয়ে দিয়েছিল, তবে এবার পরীক্ষা হচ্ছে কিন্তু সীমিত আকারে, 50 মার্কের পরীক্ষা হবে। তো যাই হোক বন্ধুরা, সকল পরীক্ষার্থীদের ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার কিন্তু গেটটা বন্ধ করে দিবে। তো এখানে একা একা আর কি করব, কিছু পরিচিত গার্ডিয়ান আছে, তাদের সাথে একটু আশেপাশের ঘুরে দেখব আর দেখি আশেপাশে কোনো খাবার দোকান খুলেছে কিনা, যেহেতু অনেক সকাল আবারও শীতকাল। তো শহরে কিন্তু 10টার পরেই দোকানপাট খোলা হয়, তো দুই বোন কিন্তু আজকে না খেয়েই এসেছি। খুব ভোরে কিন্তু খাওয়া যায় না, শুধু ঘুম থেকে উঠে নামাজ পড়েই চলে এসেছি। তো যেহেতু ইন্টার ফাইনাল পরীক্ষা চলছে, সকল গার্ডিয়ানদেরই কিন্তু টেনশন কাজ করছে। তো যাই হোক বন্ধুরা, সাথেই থাকুন, দেখি আমি আশেপাশে কোনো দোকানপাট পাওয়া যায় কিনা খাবার খাওয়ার জন্য। বন্ধুরা এখন সকালের নাস্তা করব, এই যে দেখুন আমি কোথায় আছি। হ্যাঁ, আমি এখন উত্তরার হাউস বিল্ডিং এর কাছে আছি। তো বোনকে পরীক্ষার সেন্টারে ঢুকিয়ে দিয়ে এখন এসেছি সকালের নাস্তাটা করতে, কারণ বাসা থেকে কিছুই খেয়ে আসিনি। তো আমার বোনও কিন্তু কিছু খায়নি, তো আমি খেয়ে আবার বোনের জন্য কিছু খাবার নিয়ে নিব, ও সেন্টার থেকে বের হয়ে তারপর খাবে। তো নাস্তাটা খেয়ে নিচ্ছি, সাথেই থাকুন, কোথাও যাবেন না। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে অবশেষে একটা খাবার দোকান পেলাম রাস্তার পাশেই। এখানে ডিম পরোটা ভাজা হচ্ছে, সাথে বুট দেখলাম আছে, আর নুডলস আছে। তো এই তিনটা খাবারের মধ্যে কি পছন্দ করেছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, রুটি, সরি, পরোটার ডিম খাবো সাথে ডাল ভুনা। তো এদিকে গরম গরম ডিম ভেজে দেওয়া হচ্ছে, সাথে পরোটাও ভেজে দেওয়া হবে। তো চলুন দেখি রাস্তার পাশের দোকানগুলোতে আসলে কিভাবে এই ডিম পরোটা ভাজে। কি বন্ধুরা, ডিম ভাজা আর পরোটা ভাজা দেখতে খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, আমার কাছেও দেখতে ভালো লাগছে। তো চলুন বন্ধুরা এখন সবাই মিলে খেয়ে নেই। দেখছি সকালের নাস্তা করছি, সাথে আছে পরোটা, ডিম আর ডাল। বন্ধুরা, আমার বোনের পরীক্ষা চলছে, তো এখন এখানে অপেক্ষা করছি, আছি হাউস বিল্ডিং ফ্লাইওভারের কাছে। তো পরীক্ষা হবে টোটাল 1.5 ঘন্টা। তো এখন বাজে 10:30টার মতো, তো এখানে বসে আছি, আরও 1 ঘন্টা পরীক্ষা চলবে। এই যে আমার পিছনে দেখুন কত গাড়ি,
আসলে ফ্লাইওভারটা কাঁপছে, আমার একটু ভয় করছে। তো যাই হোক, পরীক্ষার সেন্টার এই যে সামনেই, আমরা একটু এখানে এসেছি ফ্লাইওভারের কাছে সকালে নাস্তা করতে। বাসা থেকে কিছু খেয়ে আসিনি, এখানে আসলাম, খাওয়া দাওয়া করলাম। তো বন্ধুরা সাথেই থাকুন, অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। এই যে দেখুন, ঢাকার ব্যস্ততম রাস্তা, এখন কিন্তু মাত্র 10:30 বাজে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টা আরও বাড়বে, রাস্তার মধ্যে কিন্তু অনেক জ্যাম থাকবে তখন। আমরা এখন আছি উত্তরা হাউস বিল্ডিং ফ্লাইওভারের উপরে। নিচে এই সাইডটাতেও একই অবস্থা, আসলে ব্যস্ততম শহর, বেলা বাড়ার সাথে সাথে আরও ব্যস্ততম হয়ে উঠবে, সবাই কর্মব্যস্ততায় ঘুরছে চারদিকে। এই যে এখানে বড়ই দেখলাম, সিজনের প্রথম বড়ই। যে কদবেলো আছে এগুলো রাস্তার পাশেই বিক্রি করে, যে কাঁচা হলুদ, আমলকি, জাম্বুরা, এখানে জলপাই দেখতে পাচ্ছি। এখানেও 2-3 জাতের বড়ই রয়েছে। আপেল বড়ই এই দোকানগুলো মাত্র বসেছে এখন, যেহেতু সকাল টাইম। পেয়ারা কেজি কত? 24 টাকা। 100 টাকা দিবেন? এইখান থেকে কিছু পেয়ারা নিয়ে নিলাম। বড়ুইগুলো দেখতে খুবই টসটসে আর আকর্ষণীয় লাগছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, যেহেতু সকালের টাইম, সবে মাত্র দোকানদাররা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, বেচা কিনা কিন্তু এখনও শুরু হয়নি। তো আমি হচ্ছি তাদের আজকের প্রথম কাস্টমার। এই যে দেখুন, ঢাকা শহরের প্রতিটা অদিতে গলিতেই এই যে এরকম কসমেটিক্সের ছোটো ছোটো দোকান নিয়ে বসেছে। তো এখানে কিন্তু হরেক রকম কসমেটিক্স পাওয়া যায়, গহনা গাটি সব কিছুই। হ্যাঁ ঠিক তাই, ঢাকা শহরের প্রতিটা অলিতে গলিতে মানে ফুটপাতে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মেয়েদের কসমেটিক্স পাওয়া যায়। এই যে দেখুন কত সুন্দর বড় বড় কানের দুল, এগুলো শাড়ি বা সালোয়ার কামিজের সাথে মিলিয়ে কিন্তু হলুদ কিংবা বিয়ের অনুষ্ঠানে পরা যায়। যদিও এগুলো আমার সয় না, কানে পড়লেই কান পেকে যায়, তাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা? তো যারা শৌখিন তারা দেখছিল, সাথে কিনছিল, তো আমি কিন্তু কিনিনি, আমি শুধু দেখেছি। আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর আংটি, তারপর এই যে সিপটিফিন, কানের দুল ছোট ছোট, তারপর মাথার টিকলি, সব কিছুই কিন্তু পাওয়া যায়। আসলে ফুটপাতেও যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এগুলো কিন্তু না দেখলে বিশ্বাস করার মতো না। তো এইখানে দামও কিন্তু খুব একটা কম ছিল না, 500-600-1500 টাকা পর্যন্ত কিন্তু এই গহনাগুলো বিক্রি করছিল। তবে শপিং মলে কিন্তু এর দাম এখান থেকে একটু বেশি। তো সাধ্যের মধ্যে নিজের পছন্দের জিনিসটা এখান থেকে কিনে নিয়ে প্রিয়জনকে কিন্তু উপহার দিলে মন্দ হয় না। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর সুন্দর জুয়েলারি কসমেটিক্সগুলো দেখছিলাম। আর এই যে দেখুন চুড়ি, কাচের চুড়ি, যে এটা হচ্ছে পরীক্ষার সেন্টার। আর যে সামনেই যে রং বেরঙের জুতার দোকান বসেছে,
এই সাইড দিয়ে পুরোটাই। অপেক্ষা করছি, বাজে বেলা 11টা, আর আধা ঘন্টা পরে পরীক্ষা শেষ হবে। বন্ধুরা দেখুন, আমাদের শহরটাও কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সুসজ্জিত করা হয়। এই যে দেখুন, রাস্তা ঝাড়ু দিচ্ছে। তো বিদেশের রাস্তাগুলোতে কিন্তু অহরহ লোকজন দেখা যায় রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখে। তো আজকে আমি দেখলাম শহরে এসে যে এখানেও ঝাড়ু দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করা হয়। আর এই যে দেখুন, সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে রাস্তাটাও সুন্দর করে সাজানো হয়েছে। দুই রাস্তার মাঝখানে যে এরকম ফুল গাছ লাগানো হয়েছে, তো দেখতে কিন্তু এখন সুন্দর লাগছে। হ্যাঁ বন্ধুরা, শহরে এসে যেমন জিনিসপত্র দেখলাম, তেমন শহরের যেই কোলাহল এবং শব্দ সেগুলো শুনে এবং দেখেও কিন্তু কান স্তব্ধ হয়ে গেছে। তো যাই হোক, পরীক্ষা শেষ হওয়ার আর 5 মিনিট বাকি আছে। এদিকে বড়ির আচার বানানো দেখে লোভ তো আর সামলাতে পারলাম না, নিয়ে নিলাম 1 কাপ বড়ির আচার। এই যে পরীক্ষা শেষ হয়েছে, এখনই ঘন্টা বেজেছে। তো একে একে সব শিক্ষার্থীরা বাইরে বের হবে সেন্টার থেকে, যে সব গার্ডিয়ানরা দাঁড়িয়ে আছে তাদের সন্তানদের রিসিভ করার জন্য। এই যে শিক্ষার্থীরা বের হচ্ছে পরীক্ষা শেষে। এই যে আমার বোন চলে এসেছে পরীক্ষা দিয়ে। কেমন দিলি পরীক্ষা? অনেক ভালো। আজকে ওদের পৌরনীতি পরীক্ষা গেছে। এই যে আমার বোন বলতেছে তাদের সিট নাকি এই যে এই সাইডে পড়েছে জানালার সাইডে। তো এই যে এটাই কিন্তু সেই নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে পিছনের সাইড। তো ওদের সিট এই যে এইখানেই পড়েছে এই বিল্ডিং এর জানালার সাইডে। তো আমার বোন এখন এসে বলতেছে যে আমি কেন এখানে দাঁড়াই নেই, দাঁড়াইলেও দেখতে পারতো। তো এখন আমরা গাড়িতে গিয়ে উঠবো। তো বন্ধুরা, আমার বোনের পরীক্ষা দেওয়া শেষ, এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে